আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত বিকশিত মধ্যপ্রদেশ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। 17,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসছে। 4 দিনের ওড়িশা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ময়ূরভঞ্জ, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর এবং সম্বলপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মধ্যপ্রদেশের জাতীয় শুটিং ট্রায়ালে ভারতের তারকা শুটার আসি চোকসি মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। মেয়েদের প্রিমিয়ার লীগ WPL প্রতিযোগিতায় গতকাল ইউপি ওয়ারিয়ার্স 7 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত বিকশিত মধ্যপ্রদেশ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি রাজ্যের সেচ, বিদ্যুৎ, সড়ক, রেল, জল সরবরাহ, কয়লা, শিল্প সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে 17,500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। মধ্যপ্রদেশের সাইবার তহসিল প্রকল্পেরও সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশে 5,500 কোটি টাকারও বেশি মূল্যের সেচ প্রকল্পের শিলান্যাস করবেন। এগুলির মধ্যে রয়েছে আপার নর্মদা প্রকল্প, রাঘবপুরের এবং বাসানিয়ার বহুমুখী প্রকল্প। এর ফলে দিনদরি, অনুপপুর ও মান্ডলা জেলার 75,000 হেক্টরেরও বেশি কৃষিজমিতে সেচের ব্যবস্থা করা হবে এবং এই অঞ্চলে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী 2,200 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত 3টি রেল প্রকল্প আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি জাকলাউন এবং ধাওড়া আগাসোর রুটে 3rd লাইন, নিউ সুমাউলি জোড়া আলাপুর রেলপথের উন্নয়ন প্রকল্প এবং পোয়ারখেদা জুঝারপুর রেল উড়ালপুল প্রকল্প। এর ফলে এই অঞ্চলে রেল যোগাযোগের উন্নতি ঘটবে এবং সামগ্রিকভাবে আর্থসামাজিক উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে মহারাষ্ট্রের ইয়াভাতমালে পিএম কিষাণ প্রকল্পের 16 কিস্তি বাবদ 21,000 কোটি টাকারও বেশি বোতাম টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন। তিনি বলেছেন, উপকৃতদের কাছে সরকারের প্রতিটি পয়সা পাঠানো সুনিশ্চিত করাই মোদীর গ্যারান্টি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় এ পর্যন্ত 3 লক্ষ কোটি টাকা 11 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মারাঠাওয়াড়া ও বিদর্ভ অঞ্চলের জন্য 51টি সেচ প্রকল্পকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা এবং বালিরাজা জল সঞ্জীবনী যোজনার অধীনে 2,750 কোটি টাকার বেশি ব্যয়ে এই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে। এর আওতায় আসবে 80,000 হেক্টরের বেশি কৃষিজমি। প্রধানমন্ত্রী জানান, পূর্বতন সরকার দেশের 100টি সেচ প্রকল্পকে বকেয়া রেখেছিল, এর মধ্যে 26টি ছিল মহারাষ্ট্রে। সেই সব প্রকল্পের 12টির কাজ শেষ হয়েছে। মহিলাদের 5.5 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য 825 কোটি টাকা বন্টন করেন তিনি। সূচনা করেন অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য মোদী আবাস ঘরকুল যোজনা। এই প্রকল্পে আগামী 3 বছরে তৈরি করা হবে 10 লক্ষ বাড়ি। আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসছে। সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ পদাধিকারীরা। বৈঠক শেষে বেশ কিছু আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলেও মনে করা হচ্ছে। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের সমস্ত পোলিং স্টেশনে ভোটদান প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে কমিশনের কাছে এই দাবি জানায়। পরে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, বুথে ভিডিও রেকর্ডিং এর হার 50% থেকে বাড়িয়ে 100% করার দাবি জানিয়েছেন তারা। এর ফলে ভোটদানের সময় কি ঘটছে তা যথাযথভাবে ধরা থাকবে, দেশের গণতন্ত্রের প্রতি আস্থা বাড়বে মানুষের। শহরাঞ্চলে বহুতল আবাসনের কমপ্লেক্সের বাসিন্দারা যাতে সর্বোচ্চ সংখ্যায় ভোট দিতে পারেন সেজন্য কমপ্লেক্স চত্বরে পোলিং বুথ খোলারও দাবি জানিয়েছে বিজেপি। যুব সম্প্রদায়কে ভোটদানে আরও উৎসাহিত করার লক্ষ্যে সদর্থক ভোটার সচেতনতা অভিযান মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে দেশজুড়ে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আয়োজিত হচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে যুবা ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় আরও বেশি করে অংশগ্রহণ সুনিশ্চিত করাই এর উদ্দেশ্য। আকাশবাণী সংবাদের সঙ্গে কথাবার্তায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC চেয়ারম্যান জগদীশ কুমার বলেন, এব্যাপারে UGC দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি লিখেছে। উল্লেখ্য, গতকাল শুরু হওয়া এই প্রচারাভিযান চলবে 6ই মার্চ পর্যন্ত। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে।
আজকের প্রতিবেদনে থাকছে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার এবং জয়নগর লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। চারদিনের ওড়িশা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ময়ূরভঞ্জ, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর এবং সম্বলপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ময়ূরভঞ্জের রায়রঙ্গপুরে কেন্দ্রীয় সরকারের একটি হলিডে হোম ছাড়াও একগুচ্ছ সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই অনুষ্ঠানে তিনি বারসাহিতে একটি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করবেন। ভুবনেশ্বরে উৎকল বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনেও আজ উপস্থিত থাকবেন শ্রীমতী মুর্মু। ঝাড়খণ্ডের রাঁচি থেকে গত সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে নিজের জেলা ময়ূরভঞ্জে পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস, কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডু সহ বিভিন্ন বরিষ্ঠ আধিকারিকেরা। এরপর রাষ্ট্রপতি খিচিং এর কিচকেশ্বরী মন্দিরে পুজো দেন। রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম তীর্থ দর্শন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 56 দিন নিখোঁজ থাকার পর গত রাতে তাকে সর্বেরিয়ার আকুঞ্জিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। ঝাড়খণ্ডের জামতারা জেলায় কালাজুরিয়া হল্টের কাছে ট্রেনের ধাক্কায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী অঙ্গ এক্সপ্রেসের চালক ধোঁয়ার মতো ধুলো উঠতে দেখে আগুন লেগেছে ভেবে ট্রেন থামিয়ে দেন। সে সময় হুড়মুড় করে নেমে আসেন বেশ কয়েকজন যাত্রী। পাশের সমান্তরাল লাইন ধরে ছুটে আসছিল ঝাঝা আসানসোল মেমু লোকাল। সেই ট্রেনের নিচে কাটা পড়েন অনেকে। ঘটপট পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, রেলকর্তা এবং চিকিৎসক দল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে রেল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের জামতারা জেলার ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় এতজনের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ব বাণিজ্য সংগঠন ডব্লিউটিওতে আস্থা ফিরিয়ে আনার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। ডব্লিউটিওতে গৃহীত সিদ্ধান্তগুলি যাতে কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাও নিশ্চিত করতে বলেছেন তিনি। পাশাপাশি 2019 ডিসেম্বর মাস থেকে নিষ্ক্রিয় হয়ে থাকা আপিল সংস্থাকে ফের কার্যকর করে তোলার উপর জোর দেন তিনি। মন্ত্রী বলেন, ভারত একটি শক্তিশালী বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার পক্ষে। আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য এটি অপরিহার্য। 2024 সালের মধ্যে সম্পূর্ণ ও সুষ্ঠু বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা করে তোলার পক্ষে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সদস্য রাষ্ট্রকে তিনি অনুরোধ জানান। এদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিওতে চীনের নেতৃত্বে একটি প্রস্তাব সাফল্যের সঙ্গে রুখে দিয়েছে। ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট IFD নামে চলতি মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তাবটি আলোচিত বিষয়সূচিতে জায়গা পাবে না। ভারত বেশ একটি কারণে IFD তে আপত্তি তুলেছে। প্রথমত, IFD WTO-র আওতার বাইরে। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক চুক্তির কোন শর্ত এতে মেনে চলা হয় না। মধ্যপ্রদেশের জাতীয় শুটিং ট্রায়ালে ভারতের তারকা শুটার আশি চোকসি মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি মোট 597 পয়েন্ট অর্জন করেন। এর আগে এই রেকর্ড ছিল 596 পয়েন্টে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে অর্জুন বাবুটা জয় পেয়েছেন। তাঁর সম্মিলিত পয়েন্ট 252.5। দ্বিতীয় স্থানে আছেন কার্তিক সাবারি রাজ। উল্লেখ্য, জাতীয় ট্রায়ালে প্রথম 5 জন শুটার অলিম্পিকের চূড়ান্ত নির্বাচনী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়েদের প্রিমিয়ার লীগ WPL প্রতিযোগিতায় গতকাল ইউপি ওয়ারিয়ার্স 7 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 162 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উত্তরপ্রদেশ 16 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। কিরণ নাভগিরে 57 রান করেছেন। প্রতিযোগিতায় আজকের খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। দিল্লি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে নীতিশ কুমার সিনহা এবং মানীশ সুরেশ কুমারের ভারতীয় জুটি আর জার্মানির মার্ক ওয়ার্নার এবং জ্যাকবস কেনেতার মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:40। অপর ম্যাচে ভারতের অর্জুন কাঢে এবং জীবন নেদুনচেজিয়ান আজ খেলবেন ফ্রান্সের কনস্টান্টিন বিত্তুয়ন কোজমাইন এবং ম্যাক্সিম জানফিয়ারের বিরুদ্ধে। খেলা শুরু হবে দুপুর 3টে। জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের আকর্ষী কাশ্যপ এবং সতীশ কুমার করুণাকরণ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মেয়েদের সিঙ্গলসে আকর্ষী গতকাল ইউক্রেনের পোলা বুরোভাকে পরাজিত করেন। রাউন্ড অফ 16-এ আজ তিনি ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডের মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ইসরায়েলের মিশা জিলবারম্যানকে 21-18, 19-21, 21-19 গেমে হারিয়ে দেন সতীশ কুমার করুণাকরণ। তিনি আজ রাউন্ড অফ 16-এ আয়ারল্যান্ডের নহাট নগোয়েনের বিরুদ্ধে খেলতে নামবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত বিকশিত মধ্যপ্রদেশ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি আজ নতুন দিল্লিতে বৈঠকে বসছে। খবর শেষ হলো।